মা জাহারুল ইসলাম বলেছেন আমার নিকট আত্মীয়দের অনেকে মহার্মা সেলে উদ্ভট বিভিন্ন রকম নিয়মকানুন মানে যেমন বিয়ে সাতির মতো অনুষ্ঠান তারা করে না স্বজনরা দাওয়াত দিলে তাদের বাড়ি তারা যায় না এবং অন্যদেরকেও নিজের বাড়িতে তারা দাওয়াত দেয় না আর আশুরের দিন তা জিয়ামিসিলে অংশগ্রহণ করে বিভিন্ন রকম কার্যকলাপ তারা করে আমি ওনাদের পক্ষে আমি ওনাদের নিজেদের পক্ষ থেকে যতটা পেরেছি বলেছি বলেছি ইসলাম বহির্ভূত কাজ এগুলো এগুলো করার কোনো নির্দেশনা ইসলামে নেই তবুও তারা ব্যাপারটা কিছুতেই বুঝছে না এক্ষেত্রে কীভাবে ওনাদেরকে নাসিয়া করা যায় একটু বললে উপকৃত হব যেহেতু ওনারা খুব নিকট নিকটাত্মীয়তাই এ সকল কার্যকলাপ দেখলে আমার নিজের খুব খারাপ লাগে কীভাবে ন্যাশিয়া করা যায় একটু বলবেন প্লিজ ধন্যবাদ মাজাহরুল ইসলাম ইসলাম অত্যন্ত সলিড একটা জীবন ব্যবস্থা খুব সিম্পল এবং মাত্র কোরআন এবং সন্না থেকেই অনেক হাজার হাজার বই থেকে আপনার ইসলাম নেওয়া লাগবে না কোরআন এবং সন্না থেকে তবে সেক্ষেত্রে একজন লেম্যান হিসাবে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের মহাক আলেমদের থেকে নিতে হবে মহাক নির্ভরযোগ্য আলেম মেন স্ট্রিমের আলেম ইসলামের এখানে অনেক ফেরকা অনেক বিভ্রান্তি সব কিছু নিয়ে জগা খিচুড়ি ইসলাম মানা যাবে না সাহাবাইকার যে আদর্শের উপর ছিলেন আমাদের ইমামগঞ্জ যে আদর্শের উপর ছিলেন মোহাদিস কেরাম যে আদর্শের উপর ছিলেন তাদের সে আদর্শকে আমাদের ধারণ করতে হবে এবং আজকের যুগে সেই সকল ওলামাই কেরামের ধারাবাহিকতা যে আলেমরা রক্ষা করছেন তাদেরকে আমাদের ফলো করতে হবে এটা বোঝাটা কঠিন কিছু না কারা এলেম নিয়ে কথা বলেন কাদের বিহেভিয়ার সুন্দর কারা আসলে ইসলামের মৌলিক এবং অথেন্টিক জিনিসগুলোকে বহন করেন এবং সে এলেমটা মানুষের সাথে শেয়ার করেন এটা একটু দেখলে চোখ কান খোলা রাখলে বোঝা যায় ঠিক যেমনটা আমরা বুঝি বাজারে গেলে কে ভেজালহীন ভেজাল মুক্ত জিনিস বিক্রি করে আর কে ভেজাল যুক্ত জিনিস বিক্রি করে তো ফলে আমার কাছে মনে হয় মহাকে কেরামের কথার ভিত্তিতে কোরআন জীবন জীবনযাপনের মধ্যে আমাদের মুক্তি আর যেগুলো এখানে বলা হলো এগুলো আসলে ইরানের যে এতনা আশারিয়া হ্যাঁ বারো ইমামের যে দলটা আছে বা শিয়া রাফেদি এগুলো তাদের চর্চা তারা নিজেদেরকে শিয়া বলে মনে করে এবং হোসেন রাজি আল্লাহ তা সেই আশুরার দিন একষট্টি হিজের মৃত্যুর ঘটনাকে স্মরণ করে এসব কিছু তারা চালু করেছে আমরা অনেকেই না বুঝে সেগুলোকে ইসলামের রিচুয়াল হিসাবে গ্রহণ করেছি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের অজ্ঞতা এটা আমাদের জ্ঞানমুখী না হওয়ার ফসল আমি সবাইকে নাসিহা করব প্রথমত আমার নিজেকে সহ আসল আমরা ইমান এবং তাকুয়ার পথে চলি এবং আমরা এলেমের পথে চলি প্রয়োজনীয় এলেম অর্জন করি তাহলে এ সকল অজ্ঞতা এবং মূর্খতা চলে যাবে আমাদের জীবন থেকে যে সকল পাপ যে সকল বেদা মধ্যে একদম গেড়ে বসেছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফফিক দান করুন